আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক সমিত সম্মানিত দর্শক আমি আব্দুল কাবিম পিস লাইব্রেরি বলছি দর্শক বিশেষ করে আজকে আমাদের সামনে আপনাদের সামনে আমাদের জসুর শেখ শেখ আপনার নাম আইনুল হক শেখ আইনুল হক সাহেবকে উপস্থিত করেছি হয়তো ওনার পরিচয় একটু সহজ করে দিলে আপনারা সকলেই চিনতে পারবেন আমাদের শ্রদ্ধেয় শেখ শেখ আবদুল্লাহ সলাফি ভাই হ্যাঁ ভাই তো শেখের মানে স্ত্রীর যে সুগারের ব্যাপারে উনি আমাদের কাছে চিকিৎসা করাচ্ছেন মোটামুটি পনেরো দিন এক মাস এক মাস একমাস দিন হচ্ছে আর কি তো বিশেষ করে ওনার কিছু অভিজ্ঞতার জন্য যে কি রকম ছিল এবং বর্তমানে কেমন আছেন কারণ সাধারণত আমরা তো সুগার যে চিকিৎসা হয় যে সুগার যে ভালো হয় এটা তো আমরা সাধারণত বিশ্বাস করতে চাই না তো এখন পর্যন্ত ওনার মানে কোর্সটা পূরণ হয়নি যদিও তিনি পুরোপুরি সুস্থ তারপরে এখন কোর্স পুরো হয়নি এই জন্য কোর্সের জন্য তিনি আর কিছুদিন তাকে ইয়ে করতে হবে তারপরে যখন উনি বিদায় নেবেন তখন বিদায়ের শেষ মানে ভিডিও করে ইনশাল্লাহ আমরা তখন আপনাদেরকে সেই ভিডিও আপলোড দেওয়া হবে আর কি তো বিশেষ করে শেখের বাড়ি হচ্ছে আপনার সাগর সাগরদিঘি হলদিগ্রাম ছাইতনী মাদ্রাসার শিক্ষক আপনি হ্যাঁ ছাইতনী মাদ্রাসার শিক্ষক আমাদের শেখ হ্যাঁ তো বিশেষ করে ওনার শেখ আপনার কি সমস্যা ছিল আপনার মানে ফ্যামিলির কি সমস্যা ছিল সেটা সমস্যা বলতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সমস্যা বলতে আজকে দেড় বছর হলো আমার স্ত্রীর জ্বর হতো মাঝে মধ্যে রাত্রিবেলায় সেটা ট্রিটমেন্ট করতে গিয়ে ওই শাইখ আবদুল্লাহ সালাফের ভাই চার নম্বর ভাইটা ওনার কাছে উনি অ্যালোপ্যাথি ডাক্তার ওনার কাছে রক্ত পরীক্ষা করতে গিয়ে আপনার ধরা পড়ে যে সুগার আছে তখন দুশো পঞ্চান্ন কি ষাট এরকম ছিল তারপর উনি একটা হালকা ট্যাবলেট দিলেন যে একদিন পর একটা খাবেন এবং তার সঙ্গে কিছু একটা গাছ ওষুধের বিচন কি একটা গাছের বিচন দিয়েছিল মেহেগিনি ফলের বিচন যাই হোক ওটা খেয়ে বন্ধ ছিল দু তিন মাস পর সেটা বেড়ে তিনশো পর্যন্ত হয়েছিল তারপর আমরা সাগর দিকে একটা বড়ো ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করি ওখানে প্রায় সাত আট মাস ট্রিটমেন্ট করার পর সময় কমে সময় বাড়ে আর এরকম রিপোর্ট দেয় যে এটা আপনার ধরে চালিয়ে যেতে হবে যতদিন ঢাকমার বেঁচে ততদিন চালিয়ে যেতে হবে ইতিমধ্যে ভাই আব্দুল কাইম পিস লাইব্রেরি আপনার ইয়ে সংবাদটা আমরা ভিডিও মারফতে পাই আমার এক বন্ধু ওটা আমাকে ভিডিও হোয়াটসঅ্যাপ করে সেটা দেখে আপনার সঙ্গে ফোন করি ফোন করে তো যোগাযোগ করে এলাম আসার পরে আলহামদুলিল্লাহ এখন পূর্ণ সুস্থতাই বলা যায় খালি পেটে যেটা ফাস্টিং সেটা ছিয়াত্তর আর খাওয়ার পরে ওটা একশো ছয় বা সাত এরকম এটা নর্মালি আর এরকম যা হোক যেদিন থেকে আমরা ট্রিটমেন্ট করছি সেদিন থেকে একশো চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ খুব বেশি স্টাফ পেয়েছিলাম তার বেশি পাইনি তারপরে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই কিন্তু লাস্টে যেটা গত সপ্তাহে হয়ে যায় সেটা ফার্স্টিংয়ে ছিয়াত্তর আর আপনার পিপি একশো সাত এটাই পেয়েছি আমরা তো আলহামদুলিল্লাহ রুগী আগে যে সমস্ত সমস্যা ছিল যে ওষুধ খাওয়ার পরেও শরীর দুর্বল ঝিমঝিম ঝিমঝিম ভাব এগুলো আলহামদুল্লাহ কিছু নাই আর পূর্ণ যেমন আগে কিছুদিন মধ্যে ফ্যাট হয়ে গেছিলো শরীর মোটা হয়েছিলো উঠতে বসতে অসুবিধা অসুবিধা মনে করতো তো সেটা এখন রুগী আগে যেমন স্বাভাবিক চলাফেরা করতো সেম ওই রকমই মনে হচ্ছে যেটা আপনাকে বললাম মাজার সমস্যা সেটা তো ভিন্ন বিষয় তো সেটা নয় সুগারের ব্যাপারটা দিয়ে শরীরে যে ঝিমঝিম ভাব ইত্যাদি এসবগুলো আলহামদুলিল্লাহ কিছু নাই সুগারটাও নর্মালে এবং শরীর স্বাস্থ্য আলহামদুলিল্লাহ ভালোই আছে তো বিশেষ করে সলমান তো দর্শক আপনারা শুনতে পেলেন আমাদের শেখের কাছ থেকে যে ওনার শুধু সুগারই মানে এখানে সুস্থ হলো এমনটি ব্যাপার নয় মানে সুগারের সাথে আরও যেসব সমস্যাগুলো ছিল ভারী লাগতো শরীর আরও যে সমস্যা মাথা যন্ত্রণা থেকে শুরু করে সব সমস্যাগুলো ছিল আনুষঙ্গিক সমস্যাগুলো আলহামদুলিল্লাহ কিন্তু পুরোপুরি সেরে গিয়েছে তো এখন এই যে সুগারের যে সমস্যাটা আলহামদুলিল্লাহ বিশেষ এখন মানে ছিয়াত্তর ফাস্টিং ছিয়াত্তর ছিয়াত্তর মানে সত্তর থেকে আপনার একশো দশের মধ্যে এটা হচ্ছে নর্মাল রেঞ্জ হ্যাঁ তো এটা কি হচ্ছে একদম পুরোপুরি একদম নর্মাল রেঞ্জ নিচে স্তরে আছে মানে কতটা ভালো রেজাল্ট আর কি বুঝতে পারছেন হ্যাঁ তারপরে কি হচ্ছে যে খাওয়ার যেটা পরে যেটা আপনার আশি থেকে একশো চল্লিশ হচ্ছে নর্মাল রেঞ্জ সেখানে হচ্ছে খাওয়ার পরে একশো সাত একশো সাত তার মানে কত রিপোর্টটা ভালো আপনারা বুঝতে পারছেন তো ওনার যে সমস্যাগুলো ছিল আলহামদুলিল্লাহ সেই সমস্যাগুলো থেকে বের হতে পেরেছেন এবং উনি এখন পুরোপুরি সুস্থ আলহামদুলিল্লাহ তারপরে ওরা আমাদের যে কোর্স সেই কোর্সটা পূরণ করতে হয়তো আর কিছু অল্প দিনের মধ্যে হয়তো ওনারা পুরোপুরি বের হতে পারবেন আমাদের এই কোর্স পূরণ করতে পারবেন তখন আপনাদের যে বিদায় বিদায় ভিডিও সেই ভিডিও দেওয়া হবে তো বিশেষ করে শেখ এই যে আপনারা এই নিয়মগুলো পালন করতে গিয়ে কি কি মানে সমস্যার সম্মুখীন হয়েছেন আমাদের যে লোকেদের মানে যে টর্চারিং বা লোক যে পিছনে তারা এই ব্যাপারে কিছু বলেন মানে লোক তো সাধারণত বিশ্বাস করতে চায় না কখনই ভালো হয় এইভাবে বলতে যে ভাই আমাকে হোয়াটসঅ্যাপ পাঠিয়েছেন উনি একটা কক ডাক্তার আচ্ছা আচ্ছা উনি পাঠিয়েছেন এতটাই কিন্তু উনিও দেখেন এগুলা তো ভালো দু এক মাস ভালো থাকে আবার ফিরে আসে আবার হয় এরকম কয়েকজন বলেছে অনেকে বলে না প্রথম কিছু দেখাবে তারপর আবার ফিরে আসবে বা হয় নাকি আমার নিজের ভাই যেটা আমার পরে বছরের ছোট মল্লু সাহেব উনি ওনার ভাবি হয় মামে তো তো ভাই ফোন আচ্ছা আচ্ছা তো ওই পাশে কথা টথা বলে পর্দার কথা বলে তো বলে ভাবি সেগুলা হয় না জানে খুব কঠিন অমুক তমক হয় না ফালতু অমুক অনেক ভাই এরকম বলেছে তো আমরা আল্লাহর প্রতি বিশ্বাস এবং হাদিসের কথায় যেটা লেকুল্লে দাইন দেওয়া প্রত্যেকটা অসুখের ঔষধ আছে এতে আমরা বিশ্বাসী সেই হিসেবে আপনার সঙ্গে যোগাযোগ করলাম তারপরে একটা মানুষ ভাত মুড়ি রুটি এগুলা কিছু যেগুলো আমরা বাঙ্গালি ভাতে অভ্যস্ত ভাত না পেলে সাময়িক দু চার দিন একটু অসুবিধা মনে হবে কিন্তু মনের দিক দিয়ে অসুবিধা কিন্তু শরীরে কোনো অসুবিধা নেই যে সমস্ত খাবারগুলা খায় তাতে আমি জিজ্ঞাসা করি প্রায় তো আমি বাইরে থাকি ফোনে করি দিয়ে তোমার শরীরকে দুর্বল মনে হচ্ছে বা পড়ে যাবো বা দুর্বল উঠতে উঠতে না সেরকম কিছু নাই যেদিন রোজা রাখে তো ভালো মানুষ তো রোজা রাখলে একটু অসুবিধা হয় সেদিনে বইকাল টাইমে একটু দুর্বল দুর্বল ভাব মনে হয় হবে তারপরে স্বাভাবিক হয়ে যায় তো ওরকম আলহামদুলিল্লাহ কিছু নাই মনের ব্যাপার মনটাকে একটু শক্ত করলে ইনশাল্লাহ দশ পনেরো দিনে আমাদের মোটামুটি ঠিক হয়ে গেছিলো তারপরে থেকে তো এখন এখন নর্মাল স্বাভাবিক মনে হয়েছে ওষুধ পানি না খেলেও আমি ফিরে আছি স্বাভাবিক আছে এইরকম বলছে তো বিশেষ করে সন্ন্যানদের দর্শক আপনারা হয়তো দেখেছেন আমাদের আর যে ভিডিওগুলো যেমন এর আগে আমাদের ওই সাদিকুল ভাইয়ের ভিডিওটা পাবলিশ করা হয়েছে কিনা

এক হ্যাঁ তারপর লালবাজের এক বদল অনেক আছে এরকম প্রচুর ভিডিও গুলো দেখতে পাবেন যে তারা যে ভালো হয়েছে এই যে সুস্থতা একটা মানুষ যখন সুস্থ হয়ে যায় না হলে হ্যাঁ তো সুস্থ অসুস্থর জন্য কিন্তু আপনাকে কোন পরিশ্রম করতে হবে না সুস্থতার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে হ্যাঁ জান্নাতের জন্য আপনাকে পরিশ্রম করতে হবে জাহান্নামের জন্য পরিশ্রম করতে হবে না তাহলে সুস্থতাকে ধরে রাখার জন্য কি করতে হবে না করতে হবে এগুলো যখন আমাদের বিদায় যখন আমরা একটা রুগী যখন বিদায় দিই তখন আমরা এগুলো বলে দিই বলে তো একটা মানুষ যদি সে সুস্থতাকে ধরে রাখে হ্যাঁ নিয়মকানুন যেগুলো আমরা বলি সেগুলো যদি ধরে রাখে ইনশাল্লাহ ইনশাল্লাহ তার জীবনে আর কখনো এই সুগার প্রেশার এইসব সমস্যাগুলো হবে না এবং আমরা তো নিয়মকানুন এমন আলাদা কিছু বলি না শুধুমাত্র কয়েকটা আয়াত কয়েকটা হাদিসের উপরে আমল করতে বলি যে আপনি এই হাদিসগুলোর উপরে আমল করেন এই আয়াতগুলোর আমল করেন বা যথেষ্ট আপনার জন্য আর কিছুই লাগবে না ইনশাল্লাহ তো এই হচ্ছে ব্যাপার আর কি তো বিশেষ করে আপনারা শুনতে পেলেন আমাদের শেখ ওনার স্ত্রীর ব্যাপারে নিজের মুখেই বর্ণনা করলেন আলহামদুলিল্লাহ তো বিশেষ করে আপনারা যদি মনে করেন এবং যদি বিশ্বাস হয় হ্যাঁ যে হ্যাঁ আপনারা এখানে তো আপনারা বিশ্বাস হওয়ার জন্য আপনারা একদিন আগে এসে চিকিৎসা করতে হবে না আপনার পরামর্শ নেওয়ার জন্য আসেন আপনারা আসেন আমাদের এখানে দেখে যান হ্যাঁ সব কিছু রিপোর্টগুলো মোটামুটি নিয়ে যান আরও আমাদের যে ভিডিওগুলো প্লে লিস্ট করা আছে সুগার যাতে ভালো হয়েছে সেই সব ভিডিওগুলো আপনারা দেখেন হ্যাঁ প্রয়োজনে আমাদের যেসব রুগী এমনকি আমাদের আনসার ভাই বলেছেন ভাই আমার নাম্বার দিবেন মানে এত ওই ব্যাপারে মানে স্ট্রং হয়েছে এইরকমভাবে তো আপনার তাদের সঙ্গে কথা বলতে পারেন তারপরে যদি বিশ্বাস হয় আপনারা আমাদের চেম্বার শুক্রবার বন্ধ থাকে এবং প্রতিদিন খোলা থাকে তবে দুই দিন আগে দুই দিন আগে আপনাদেরকে নাম লিখাতে হবে হ্যাঁ এবং আপনাদেরকে এখানে এসে চিকিৎসা নিতে হবে আপনারা যে সিস্টেম সেই সিস্টেমে এসে আপনারা চিকিৎসা নেবেন আর বিশেষ করে যদি আপনারা মনে করেন যে না এটা সত্য এবং এটা প্রয়োজন আছে তাহলে মানুষের কাছে অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি করে আপনারা শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল আইকনটি দেবে অল নোটিফিকেশন অল করে দিন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি লাইক করে দিন এবং ভিডিওটি টি লাইক শেয়ারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিন তো আপনারা যদি আমাদের কাছে চিকিৎসা করাতে চান তাহলে আমাদের অ্যাড্রেস হচ্ছে ধুলিয়ান চান্দপুর ঝাড়খণ্ড বর্ডার পিস লাইব্রেরি আমাদের মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন আমি আবারও নাম্বারটি বলছি নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন এটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে নাম্বারটি আপনারা ভালোভাবে দেখে নেবেন তারপরে যোগাযোগ করে আমাদের এখানে এসে চিকিৎসা নেবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ সুবাহ সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত